মাইনক্রাফট নিঃসন্দেহে একটা পপুলার গেম, যেটা সম্বন্ধে এমন কেউ নাই যে জানে না। যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে হ্যাঁ আমি মাইনক্রাফট চিনি। তবে মাইনক্রাফট গেমটা সবাই খেলতে পারে না, কারণ এই গেমটা পেড, মানে টাকা দিয়ে কিনে খেলতে হয়, যার কারণে সবাই ডাউনলোড করে খেলতে পারে না। তবে আপনাদেরকে বলে রাখা ভালো, মাইনক্রাফট কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন এটার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রাখছি, সেটা যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ভিডিওর লিংক দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো মাইনক্রাফট গেমটা খেলতে খেলতে আমরা অনেক সময় বোর হয়ে যাই, একটু ডিফারেন্ট জিনিস ট্রাই করার চেষ্টা করি, আর যেহেতু আমরা মাইনক্রাফট লাভার তো আমরা মাইনক্রাফটের সব ধরনের গেমই ট্রাই করব। আর আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য মাইনক্রাফটের ব্যাটল রয়্যাল মোড। হ্যাঁ, এটা শুনে হয়তো আপনারা বিশ্বাস করতেছেন না বা অনেকে জানেনও না যে আসলে মাইনক্রাফটের ব্যাটল রয়্যাল মোডও আছে, আর তাও আবার ফ্রিতে। তো সেই মাইনক্রাফট ব্যাটল রয়্যাল মোড ভার্সনের নাম কি, গেমটা কোথায় ডাউনলোড করতে হয়, গেমটার সাইজ কত, সবকিছু এই ভিডিওর মধ্যে বলা হবে। তো তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি মাইনক্রাফট লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ রেগুলারলি আমি মাইনক্রাফটের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো মাইনক্রাফট হচ্ছে একটি সার্ভাইভাল ওপেন ওয়ার্ল্ড গেম, তবে আজকে আমি কথা বলবো ব্যাটল রয়্যাল মোড নিয়ে। তো আপনারা সামনে গেম প্লে দেখতেই পাচ্ছেন, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই কার্টুনের মতো দেখতে, তো বেসিক্যালি মাইনক্রাফটের যে গ্রাফিক্স সেটা হচ্ছে পিক্সেল গ্রাফিক্স। তো যারা মাইনক্রাফট খেলছেন তারাই বুঝবেন এটার মর্ম। এখন কথা হচ্ছে আপনি যদি মাইনক্রাফট লাভারে থাকেন তাহলে এই গেমটা ট্রাই করতে পারেন, কারণ যেহেতু মাইনক্রাফট খেলতে খেলতে অনেক সময় বোর হয়ে যান, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা উচিত। তো সেক্ষেত্রে এই যে গেমটা এটাও আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো গেমটার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাটল রয়্যাল পিক্সেল FPS। তো গেমটা বেসিক্যালি আপনার মাইনক্রাফটকে বেস করে বানানো হয়েছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যারা মাইনক্রাফট গেমটা লাভ করে এবং পছন্দ করে তারা এই গেমটা যাতে খেলে, কারণ গেমের মধ্যে মাইনক্রাফটের মতো ক্যারেক্টার দেওয়া হয়েছে, মাইনক্রাফটের মতো ওয়েপেন দেওয়া হয়েছে এবং ভিতরে ম্যাপও দেওয়া হয়েছে মাইনক্রাফটের মতোই। তো গেমের মধ্যে স্টার্টিংয়ে আপনার জাস্ট একটা মোড থাকবে, সেটা হচ্ছে ব্যাটল রয়্যাল মোড, সেখানে আপনি গেম প্লে করতে পারেন। দেন আস্তে আস্তে সেখানে খেলতে খেলতে আপনার লেভেল আপ যখন হবে, মানে লেভেল আপ বাড়বে, তখন গেমের মধ্যে নতুন নতুন আরও মোড আনলক হবে। এখানে অনেক ধরনের মোড আছে, স্নাইপার মোড আছে, TDM মোড আছে, আরও অনেকগুলো মোড আছে। তো আপনারা যখন গেমটা খেলবেন তখনই বুঝতে পারবেন এবং গেমের মধ্যে আরও অনেক কিছু দেখতে পারবেন। তো ওভারঅল গেমটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর গেমটার মধ্যে আগে অনেক বাগ ছিল, অনেক প্রবলেম ছিল, যেগুলো কিন্তু নতুন আপডেটে ঠিক করে ফেলছে। তো এখন যে গেমটা খেলবেন আপনারা, গেমটা পুরোপুরি কমপ্লিট একটা গেম এবং গেমের মধ্যে সব ধরনের ফিল পাবেন, মাইনক্রাফটের ফিল পাবেন এবং ব্যাটল রয়্যাল, পাবজি, ফ্রি ফায়ার এই গেমগুলোরও ফিল পাবেন, কারণ যেহেতু ব্যাটল রয়্যাল গেম তো সেক্ষেত্রে ব্যাটল রয়্যাল গেম বলতে গেলেই ফ্রি ফায়ার এবং পাবজির নাম আগে আসে। তো গেমের মধ্যে ব্যাটল রয়্যাল দিছে এবং তার পাশাপাশি গেমের যে এনভায়রনমেন্ট টোটালি মাইনক্রাফটের দিছে। তো সেক্ষেত্রে পাবজি, ফ্রি ফায়ার, মাইনক্রাফট তিনোটা গেমেরই ফিল এটার মধ্যে পাবেন। আর গেমটা আপনাদের প্লে স্টোরে গিয়ে খুঁজতে হবে না, গেমের ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়েছি, সেখান থেকে নিয়ে নেবেন। তো যাই হোক, গেমটা কি আপনি আগে খেলছেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর নেক্সট কী গেম ভিডিও চান সেটাও কমেন্টস করবেন। আর আপনি যদি মাইনক্রাফটের মতো টপ 5 গেমসের ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আরেকটি ভিডিও আসবো যেখানে টপ 5 গেমস দেখাবো যেগুলো হুবহু মাইনক্রাফটের মতোই। তো সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।